আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়, যে আমরা খরগোশের যে আমরা খাঁচাটা তৈরি করেছিলাম তার উপরে সুন্দরভাবে তিরপল দেওয়ার কথা ভেবেছিলাম। প্রচণ্ড গরম, এখন এই তিরপলটা কিভাবে দেব, তার জন্য আমরা বাঁশের বাতা দিয়ে একটা মাচা টাইপের করে তার উপর দিয়ে তিরপল দিয়ে দিচ্ছি, যাতে কম খরচে হয়। টিন টিন দিলে তো খরচ অনেক বেড়ে যাবে, সেই জন্য খরচটাকে কমানোর জন্য আমরা কি করেছি, একটা ওই প্লাস্টিক দিয়েছি, কিন্তু প্লাস্টিক তো হাওয়াতে উড়ে যেতে পারে বা জল ডাউন হয়ে যেতে পারে, সেই জন্য একটা বাতা আমরা বাতা দিয়ে সুন্দর করে একটা মাচা টাইপের তৈরি করেছি। এই যে ওপরে আমরা মাচাটা দিয়েছি, এবার এটাকে সুন্দরভাবে বেঁধে দেবো এই মাচাটা, তো সেই জন্য এটাকে বেঁধে দেবো এখন। Thank you.